মুসলমানের শত্রু তাদের সাথে লড়াই করা মুসলমান ভুলে গেছে এখন লড়াই নিজেরা নিজেরা করে আমরা এই পদ্ধতি নিয়ে গন্ডগোল করতেছি যে ইবলিস আমাদের সবার কমন শত্রু এর অ্যাটাক করতে হবে সবাই একমত কিন্তু কিভাবে হবে উনি বলতেছেন পিস্তল দিয়ে মারতে হবে উনি বলতেছেন না ছুরি দিয়ে মারতে হবে উনি বলতেছেন না লাঠি দিয়ে মারতে হবে আমি বলছি না পাথর দিয়ে মারতে হবে এবার ইবলিসে আর মারার খবর নাই আমরা নিজেরা গন্ডগোল লাগিয়ে গেছি আমি কিতাব কতগুলো নিয়ে আসছি না লাঠি সাবেত করব উনি কিতাব কতগুলো নিয়ে আসছে না পাথর সাবেত করব উনি কিতাব কতগুলো নিয়ে আসছে ছুরি সাবেত করবে উনি কতগুলো নিয়ে আসছে পিস্তল সাবেত করবে যে এটা দিয়ে মারলে বেশি ক্ষতি হবে আরে ভাই আপনারটা দিয়ে আপনি মারেন না আপনারটা দিয়ে আপনি মারেন আপনারটা দিয়ে আপনি মারেন আমারটা দিয়ে আমি মারি যেটা কাজ হয় হোক কিন্তু আমাদের কমন শত্রুর বিরুদ্ধে আমরা লড়ি শয়তান আমাদের এটা দেখে হাসে যে নিজের নিজের লেগে গেছে আমাদের দমন করার খবর আর নাই অতএব মুসলমান পরস্পরের মধ্যে মীমাংসা করবে দূরত্ব কমাবে দূরত্ব বাড়াবে না আন্তরিকতা সৃষ্টি করার চেষ্টা করবে আর কিছু না পারেন এই বহুদা বিভক্ত মুসলিম মিল্লাতকে আল্লাহর রাস্তায় আর বিভক্ত না করে অন্তত চুপ থেকে বিভক্তির হাত থেকে রক্ষা করেন আপনি ঐক্য করতে পারেন না পারেন অন্তত অনৈক্য সৃষ্টি করেন না আর বাড়ায়েন না গণ্ডগোল কোন একটা কিছু পাইলেই হলো বাস গোষ্ঠী উদ্ধার করা শুরু ওজোর খাই নাই ওজোর তালাশি নাই যে আমার মুসলমান ভাই হয়তো ভুলে বলে ফেলছে অথবা না বুঝে বলে ফেলছে বা একটু ইগনোর করলাম আহা যদি ভুল বলে এমন কিছু অন্যায় আছে যেগুলোর বিরুদ্ধে বলতে হবে সে বলাটাও হতে হবে ভাই সুলভ যে আচরণ সেটার মধ্য দিয়ে এখন আপনি বলবেন উনি তো ভাই সুলভ আচরণ রাখেন না উনি মন্দ বলে আপনি ভালো হবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে সূরা হুজরাতের 6-8 আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন সমাজের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে মীমাংসা করার মতো মানসিকতা থাকতে হবে মানুষের মধ্যে গন্ডগোল ফাসাদ বাড়ানো নয় এবং আমাদেরকে গুজবে কান দিতে আল্লাহ নিষেধ করেছেন সংবাদ চেক করে আমরা গ্রহণ করব বিশেষ করে আজকে এই অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে মিডিয়ার যে প্রভাব গোটা পৃথিবীর উপরে এই সময়টাতে আমরা যা তা শুনি সেটা যেন বিশ্বাস না করি সময়টা দাজ্জাল আগমনের কাছাকাছি কেয়ামতের আগে দাজ্জাল আসবে দাজ্জাল যখন আসবে দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে মানুষ বিশ্বাস করে বসে থাকবে কারণ অনেক আলামত দেখেছে এরকম মনে হবে এরকম ফেতনা এরকম ধোঁয়াশাচ্ছন্ন সময় চলে আসছে ফেতনার ফেতনা চতুর্দিকে আল্লাহ আমাদেরকে সে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান তাহলে সূরা হুজরাতের দ্বিতীয় বিষয়বস্তুটি আলোচিত হয়েছে 6-8 এই 3 নম্বর 3টি আয়াতের মধ্যে আপনার দায়িত্বশীল হওয়ার জন্য সংবাদ যা শুনি তা বিশ্বাস না করার জন্য এবং মানুষের মধ্যে মীমাংসা করার জন্য